সবাইকে স্বাগত জানাচ্ছি টোনা টুনি হ্যান্ড এম্বয়ডারি চ্যানেলে নতুন আরও একটা সেলাই নিয়ে হাজির হলাম আমরা সুইটা এখান থেকে তুলেছি তুলে এভাবে কণাকনি আমরা এখন এভাবে কণাকনি স্টেজ টানবো এভাবে আমরা আটবার বার ইস্টেজ আনবো ভাবে আটবার হয়ে গেল এখন এখানে আমরা কিছুটা গ্যাপ নিয়ে নিচ্ছি দেখুন কিছুটা গ্যাপ নিচ্ছি এখানে গ্যাপ নিয়ে এখানে আবার আটবার স্টেসটা টানবো আমরা এখন চলে যাচ্ছে আবার পরবর্তী ধাপে আমরা এই গ্যাপ স্পেসের এখানে সুইটা তুলেছি এবং গ্রিন কালার সুতো নিয়েছি গ্রিন কালারের সুতো কিন্তু আমরা সিঙ্গেল নিয়েছি এখন আমরা এই গ্যাপ স্পেসের ভিতরে চারবার স্টেস টানব এখানেও আমরা চারবার করবো এই গ্যাপ স্পেসের ভিতরে চারবার লম্বা ভাবে এভাবে দৃষ্টেষ্টানছি দেখুন চলে যাচ্ছি আবার পরের দাপে থেকে তুলেছি আমরা তুলি এভাবে আমরা এটার উপর থেকে নিব গ্রিন কালার পার্পেল কালারের উপর দিয়ে যাবে তারপর আবার এই শাড়িটা দেখুন এই গ্রিন পার্পেলের এর দিয়ে যাবে আবার সামনের শাড়ির উপর দিয়ে নেব আবার তারপরে শাড়ি নিচ দিয়ে নেব আমরা এভাবে আটবার সেলাই করব যাচ্ছি আবার পরের দাপে দেখুন আমরা এখানে কিছুটা পরিমাণ গ্যাপ নিয়েছি গ্যাপ নিয়ে এখন আমরা নিচ থেকে উঠাবো স্টেজটা নিচ উপর নিচ উপর এ লাইনটাও কিন্তু আমরা আটবারই করব। নিস্তিকে নেছি উপর থেকে নিচ্ছি আবারও আমি থেকে নেছি চলে যাচ্ছি আবার পরের ড্যাপে এখন আমরা গ্যাপ স্পেসে এই গ্রিন কালার সুতো দিয়ে কাজ করবো গ্রিন কালার সুতোটা কিন্তু আমরা সিঙ্গেল নিয়ে নিয়েছি দেখুন এখানে পার্পেল কালার যেভাবে উপরে আছে আমি ঠিক উপরের দিকে নিব। আবার পার্পেল কালার নিচে আছে আমি নিচ দিক দিয়ে নিচ্ছি উপরে নিচে উপরে নিচে এভাবে এ লাইনটা আমরা চারবার করব। উপর থেকে নিচ্ছি নিচ থেকে নিচ্ছি আবার উপর থেকে নিচ্ছি আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলে যাচ্ছে আবার পরের লাইনে এখন আমরা এই গ্যাপের স্পেসে নিচে থেকে নিব নিচ উপর নিচ